এই সরকারের অধীনে বৈধ কোনো পুনর্নির্বাচনই সুষ্ঠু হবে না। ভোটের নির্বাচন নিয়ে কখনো মেজর কোনো আপত্তি কোনো দল থেকে কোনো কর্নার থেকে আসলে উনি প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ দেখছেন, তাহলে কি আবারও নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে? আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং রাজনৈতিক আরো অনেক তথ্য আজকে আমরা জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। উনি প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ দেখছেন, হ্যাঁ উনি ভাবছেন উনি ইমরান খান হবেন। নায়িকা গায়িকা যাদের 14 গোষ্ঠীতে কোনোদিন কোনো রাজনীতি ছিল না, কিন্তু তারা এখন এমপি হবে। সাকিব আল হাসানের নামটা আমি নিতেই চাই। হ্যাঁ, ভদ্রলোক সারা জীবন ক্রিকেটের জুয়া, অমুক জুয়া, তমুক জুয়া, বোনের জুয়া, এই জুয়া, সেই জুয়া, নানান কিছু খেলা টেলা। উনি ভাবলেন আরে টাকা তো কম হয় নাই, 150-200 কোটি টাকা হয়ে গেছে, ইফ নট মোর। ভাত খাই প্রধানমন্ত্রীর বাসায়, ইলিশ পোলাও রান্না হলে প্রধানমন্ত্রী আলাদা প্যাকেটে করে আমার বাচ্চাদের জন্য পাঠায় দেয়, খেলাধুলা করে বা বাচ্চাদের সাথে। তো আমি এমপি হবো না? তো তুমি সারা জীবন রাজনীতি করছো, ঘোড়ার ডিম এলাকায় কাজ করছো, তুমি এমপি হবা না? সে বাগুড়ার থেকে এমপি হবে। এমপি হওয়ার নমিনেশন নেওয়ার 2 মিনিট আগেও সে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ছিল না, তার আগে নাকি উনি গেছিলেন অন্য একটি দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, কেন সেটার রিপোর্টও খুব চমৎকার আজকে সময়ের আলোতে আসছে। উনি প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ দেখছেন, হ্যাঁ উনি ভাবছেন উনি ইমরান খান হবেন। ইমরান খান যেমন ক্রিকেটের মাঠ থেকে প্রধানমন্ত্রী পদে গেছেন, উনি ক্রিকেট খেলায় ইমরান খানের নখের যোগ্য হোক বা না হোক, পলিটিক্যালি ওনার অ্যাম্বিশনটা অদ্দূর। তো রাজনীতিকে আপনি আসলে ওই জায়গায় নিয়ে আসছেন। আমি আরো কিছু নাম বলতে চাই, আমি আসলে নাম বলবো না এই কারণে যে খুবই ব্যক্তিগত আক্রমণ হয়ে যায়, কিন্তু আমি অনেক নায়িকা গায়িকা মডেল অনেকের নাম বলতে পারি, মানে যাদের 14 গোষ্ঠীতে কোনোদিন কোনো রাজনীতি ছিল না, কিন্তু তারা এখন এমপি হবে। মানে ডাইরেক্ট লাইন, বুঝছেন, রাজনীতি করে মাঠে থেকে অ্যাটলিস্ট ইন্টেলেকচুয়াল পলিটিক্স যেটা বলে সেটা করে, নো নো নট অ্যাট অল, ওদের হচ্ছে ডাইরেক্ট আমি মঞ্চ থেকে বা সিনেমা থেকে আমি এমপি হব, আমি খেলার থেকে এমপি হব। সবকিছু না এত খেলাধুলা হয়ে গেছে, রাজনীতি বলেন ক্ষমতা বলেন, সবাই মনে করে তুমি যদি বিনা ভোটে যেতে পারো ওয়াই নট মি, তুমি যদি রাতের ভোটে যেতে পারো আমি কি দোষ করলাম। এই যে কেকের ভাগাভাগিটা, ওই বিভৎস ভিডিওটা, সংসদের আসনগুলো এখন ওই অবস্থায়। আপনারা দেখেছেন যে ইউনিয়ন পর্যায়ের নির্বাচনেও আমরা দেখেছি যে নৌকায় ভোট না দিলে এলাকায় থাকতে পারবে না, নৌকায় ভোট না দিলে কবর দিতে পারবে না, নৌকায় ভোট না দিলে AK-47 নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। হেন কোনো থ্রেট নাই, হেন কোনো ভয় নাই, যেটা দেখানো হয় না। 7 তারিখে যে তামাশাটা হলো ওইটাকে যদি আপনি নির্বাচন বলেন ভাই, তাহলে তো আর কিছু বলার থাকে না। মানে আপনি দিলেন মিষ্টি কিন্তু বলতেছেন চটপটিটা খান, তো হইল না ভাই, যা দেখেন তাই বলেন। মানে বলছে মানে যা না যেটা এক্সিস্ট করেন আপনি সেটার সেটা বলতেছেন, তো হবে না ভাই। এখানে আজকে জর্জ ভাই আছেন, হ্যাঁ ওনার এলাকায়, আমি ওনাদেরকেই বলি, ওনার এলাকায় ওনার জেলার সভাপতি, ইফ আই এম নট রং, আমি যদি ভুল হই প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, ওখানে জেলার সভাপতি একজন আওয়ামী লীগের নেতাকে আটকে রেখে নির্যাতন করে তার ছাল চামড়া এক করে ফেলছে। তার একটা বড় অপরাধ ছিল, তিনি জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে যিনি প্রার্থী ছিলেন, এবং ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি উনি আজকে আমাদের সঙ্গে টকশোতে আছেন, ওনার পক্ষে কাজ করেছে। মানে বিষয়টা কি, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, ফেসবুকে আমরা দেখেছিলাম, একটা কেক, তাদের কোনো একটা প্রোগ্রামে, প্রান্তিক পর্যায়ের একটা প্রোগ্রামে একটা কেক এসেছিল, এবং সেই কেকটা কাটার পরে যখন অতিথিরা চলে যান, ওটার উপর কিভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছে এটার একটা চিত্র, ভিডিও চিত্র খুব ভাইরাল হয়েছিল। মহিলা পুরুষ নারী নির্বিশেষে, শিশু কিচ্ছু বাদ না, শিশু লীগ থেকে বৃদ্ধ লীগ পর্যন্ত সবাই ঝাঁপায় পড়ছে, বুঝছেন। তো ওনাদের না নির্বাচনটা এরকম হয়ে গেছে, 14-তে দেখছে আরে কি মজা, একটা ভোটও লাগে নাই, সরকার করে ফেলা গেছে, 18-এ দেখছে আর হয়তো আরো মজা, তাহার যদি সময় সব কাণ্ড শেষ।
তো দর্শক, আপনার এই ভিউটি দেখলেন, আর এই ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে এবং রাজনৈতিক বিষয়ে যদি কিছু কোনো কিছু বলার থাকে আপনার, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মন্তব্যটি জানিয়ে দিতে পারেন। তো দর্শক, এখন আমরা আরও একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানবো। দর্শক, সেই ভিডিওটি আমরা বিস্তারিত দেখে আসি। এই সরকারের অধীনে বৈধ কোনো পুনর্নির্বাচনই সুষ্ঠু হবে না। অবৈধ সরকারের কোনো অবৈধ মন্ত্রীর যেই হোক, আমি উত্তর দিতে রাজি নাই, আর এগুলি আমার রুচিতেও বাদে। এটা হলো ষড়যন্ত্রকারীদের কথাবার্তা। এটা কোনো মন্ত্রীর কথাবার্তা, এটা কোনো রাজনৈতিক দলের কোনো ভালো নেতার কথাবার্তা হিসাবে তো আমি ধরে নিতে পারি না। যদি আপনি বলেন যে একটা ষড়যন্ত্রকারী হিসাবে উত্তর দিতে, আমি উত্তর দিতে পারি, কিন্তু একজন মন্ত্রীর কথা বলে যদি উত্তর দিতে পারেন, এটা আমার রুচিতে বাজে। আমি মনে করি এটা আমাকে ডিগ্রেড করা, কারণ এই আমি জানি না কোথায় কিভাবে কেন এই এতগুলা কোত্থেকে এতগুলো লোক ধরে নিয়ে আসে মন্ত্রী বানাচ্ছে, যারা এই দেশকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিচ্ছে। অতএব আমি আপনাকে বলি একটা কথা, প্রথম কথা হইল যে যদি বিএনপির কোনো লোক কোনো কিছু করে থাকে যেটা আইন বিরোধী বা পার্টি বিরোধী, ওনার জানা থাকলে তো উনি প্রকাশ করে যাওয়া উচিত, এক নম্বর। দুই নম্বর হলো এই যে কথাটা যেভাবে বলছে যে আমাদের কাছে অনেক রেকর্ড আছে, অনেক কিছু আছে, তথ্য প্রকাশ করে দেবো, এগুলি হলো গুন্ডা পান্ডা এ দুর্বৃত্ত এবং ষড়যন্ত্রকারীদের কথাবার্তা। এইসব কথার আমি উত্তর দিতে চাই না। তবে যদি এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার ওনাদের কাছে, বিএনপি যদি কোনো বিএনপির কোনো নেতা যদি অন্যায় করে থাকে বা পার্টি বিরোধী কোনো কাজ করে থাকে, বিএনপির পার্টি বিরোধী, আওয়ামী লীগের বিরুদ্ধে করলে তো এটা ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, আওয়ামী লীগের বিরুদ্ধে করার জন্য তো আমরা রাস্তায় আসি। যদি বিএনপির কোনো নেতা বিএনপির বিরুদ্ধে কোনো কাজ করে, ওনার সোজা শুধু এটা বলে দেওয়া উচিত, এক। দুই নম্বর হলো যে এই এই যে একটা ষড়যন্ত্র, তাহলে এই যে আমাদের কাছে রেকর্ড আছে, রেকর্ডটা কারা রাখল, কে রাখল, কথা বুঝছেন আপনি? যারা রেকর্ড করছে, যারা যদি অবৈধভাবে রেকর্ড রাখে এগুলি, তাহলে ওদের তো বিচার হওয়া উচিত। যেরকম পার্টির বিরুদ্ধে কেউ কাজ করলে তার বিচার হওয়া উচিত, এরকম অবৈধ কোনো কাজ করলে সে মন্ত্রী হোক, সে সচিব হোক, সে যাই হোক, তাদের তো বিচার হওয়া উচিত। এটা তো এদেশে তো এখন কোনো বিচার বলতে কিছুই নেই, এটা একটা আইনের শাসিত মানে আইনের শাসিত দেশ থেকে এখন আইনের দ্বারা শাসিত দেশ। আবার একজন লোকের কথাই হইল আইনের দেশে, উনি যা বলে সেটাই আইন, আর বাকি যাদের কথা আপনি বলে যে মন্তব্য করেন, এদের কোনো গ্রাম ঠিকানা আছে? বিএনপি দলের ভিতরে একটা কনফিউশন সৃষ্টি করার জন্য, বিএনপি নেতা এবং কর্মীদের ভিতরে দূরত্ব করার জন্য, বিএনপি নেতা নেতার জন্য একটা দূরত্ব সৃষ্টি হয়, বিএনপিকে ভাঙার জন্য আজকে 15টা বছর দেশি এবং আমাদের বিদেশি প্রতিবেশী বলেন যেভাবে বলেন, এরা তো এই বিএনপিকে ভাঙার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই, এমন কোনো লোক নাই যার সাথে কথা বলে নাই। এখন তো বিএনপির একটা মানে মানে কী বলবো, একজন দুজন গেছে, এগুলি বরং বিএনপির ভালো হয়েছে। এই সরকারের অধীনে বৈধ কোনো পুনর্নির্বাচনই সুষ্ঠু হবে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বিধায় আমি ওইভাবে পার্টি হিসেবে আমি চাই না, মানে আমার মনে হয় এটা ঠিক হবে না যাওয়াটা। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করব, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।